জয় জগন্নাথ। তো তোমরা কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো, কারণ রথযাত্রা তো হয়ে গেছে, রথযাত্রা তো উল্টো রথ চলে এসেছে। তো আমি যাব জগন্নাথ মন্দিরে, আর জগন্নাথ মন্দির মানে গণ্ডিচা মন্দিরে যাব, আর রাধা মাধবের দর্শন করব, আর জগন্নাথ গণ্ডিচা মন্দিরে যে প্রোগ্রাম হবে সেটা দেখাবো তোমাদের। চলো যাওয়া যাক। তো একটা কথা তো বলতে ভুলে গেছি, আর যারা যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ আমার নতুন ভিডিও আসলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে, সেই জন্য বেল আইকনটাকে প্রেস করে রাখবে। আর গাইস, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে গাইস, চলো। হয়ে যাবে ভগবানের জিনিস থেকে সব কিছু আমাদের মন্দির দেখা যাচ্ছে, আর এখানে হয়তো কোথাও প্রসাদ, ফ্রি প্রসাদ দিচ্ছে আমাদের, খিচুড়ি প্রসাদ। তো আমাদের সেই রাধা মাধব মন্দির আর টিউবের সামনে আমরা, তো দেখা যাক। তো আমাদের ওই জায়গাটায় প্রসাদ দিচ্ছে, তো আমাদের ফ্রি এখানে মন্দিরের সামনে ফ্রি দিচ্ছে খিচুড়ি প্রসাদ। তো চলো একটু আমাদের মহাপ্রসাদে একটা বন্ধু ফ্রেন্ডের সাথে দেখা করে আসি। বলুন প্রভু, ভালো আছেন? আমাদের একটা, আমার একটা বন্ধু মহাপ্রসাদে সেবা করছে। বউ ভালো আছেন? একদম ভালো আছি। আজকে জগন্নাথ গণ্ডিচা ভগবানকে দর্শন কাউন্টার তো গাইস, আমাদের মায়াপুরের ভিউ আর মায়াপুরের মন্দিরটা দেখুন, দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা। তো চলুন যাওয়া যাক, কোথায় প্রসাদ দিচ্ছে সেখানে যাওয়া যাক। এখানে আমাদের ফ্রি প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ, সেটাও একটু দেখে আসি। অবশ্যই হয়তো অনেক প্রসাদ। তো গাইস, এখানে প্রসাদ দিচ্ছে। তো গাইস, এখানে প্রসাদ দিচ্ছে ফ্রি প্রসাদ। মন্দিরটা দেখতে পাচ্ছ, আমাদের টিওবিপি মন্দির, যে বড় মন্দিরটা দেখো। আমাদের জুতোটা রেখে আসছি, চলো। তো গাইস, আমরা মন্দিরের ভেতর চলে এসেছি, যাই ভগবানকে দর্শন করি, চলো। আগে তোমাদের দেখতে দেবো না, আগে আমি দর্শন করবো, তারপর তোমাদের দেখতে দিই। যে আমাদের প্রভাতকে আগে প্রণাম করে তারপর আমরা মন্দিরে ঢুকি। তো এখান থেকে আমরা মন্দিরে ফার্স্টে আমরা পঞ্চদত্তকে দর্শন করি, চলো। তো গাইস, আমাদের পঞ্চদত্তকে দর্শন করো। ছবি তোলা বা ভিডিও করা মানা। তো এখানে রাধারানী, রাধারানীকে দেখো তুমি। তো গাইস, এখানে ভগবানকে প্রদীপ দেখানো হচ্ছে। তো গাইস, অবশ্যই তোমরা দর্শন করো, অনেক কষ্ট করে বলে তারপর দর্শন করাচ্ছি তোমাদের, তোমরা দর্শন করো। তো গাইস, এখন বাইরে চলে এসেছি, চলো জগন্নাথ মন্দিরে চলে যাই আর গণ্ডিচা মন্দিরে চলে যাই। তো তোমরা একটু দেখো ভিডিওটা। Someone new.
দর্শন করুন আর দেখুন যে ভগবানকে গোল্ডেন কালারের মুকুট পরানো হয়েছে আজকের দিনে, আজকে একটা বিশেষ দিন সেই জন্য। কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। জয় জগন্নাথ, জয় বলদেব। তো গাইজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জগন্নাথের ভোগ লাগানোর প্রসাদ, আর এখানে ভোগ লাগানোর পর এখানে আনা হয় আর এখান থেকে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের কাছে। তো গাইজ ভিতরে কীর্তন হচ্ছে আর আমি চলে এসেছি বাইরে, আর তোমাদের দেখাবো যে বাইরের দৃশ্যটা কী। সোজারথ থেকে উল্টোরথ অবধি আমাদের জগন্নাথ, যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মাতা তারা অবস্থান করবেন গণ্ডিচা মন্দিরে। আবার কেউ কেউ বলে যে এটা মাসির বাড়ি, কিন্তু শাস্ত্রে বর্ণনা দেওয়া আছে যে এটা এটাই হচ্ছে বৃন্দাবন, আর জগন্নাথজি যেখানে থাকেন সেটাই হচ্ছে বৃন্দাবন। তো গাইস আজকে দেখাবো তোমাদের আমাদের রথযাত্রা উপলক্ষে যে মায়াপুর গণ্ডিচা মন্দিরকে যে সাজানো হয়েছে সেটা আমাদের তোমাদের দেখাবো যে কীভাবে সাজানো হয়েছে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমার, সেই ভিডিওগুলো তোমাদের দেখাবো। তো আজকে একটা বিশেষ দিন, তো আজকে হচ্ছে হেরা পঞ্চমী, রথযাত্রার যে পাঁচ দিন হয়ে যাচ্ছে, আর এই দিনে মা লক্ষ্মী এসেছিলো জগন্নাথজিকে নিতে, আর আর সেই দিনটা হচ্ছে হেরা পঞ্চমী নামে পরিচিত। তো গাইস তো ভোগ লাগানো প্রসাদগুলো সবার মধ্যে বিতরণ করছেন আমাদের একজন প্রভু, তো দেখতেই পাচ্ছেন। অবশ্যই বলবে আর ভিডিওটা এই পর্যন্ত, কারণ আমার ব্যাটারিতে ফোনে চার্জ শেষ হয়ে গেছে। তো আমি এখন বাড়ি চলে যাব, আর জগন্নাথের প্রসাদ পেয়ে গেছি। তো আর কি, এটাই হলো বড় পাওয়া, এই জগন্নাথের প্রসাদটা হচ্ছে মহাপ্রসাদ। তো তোমরা অবশ্যই জগন্নাথের প্রসাদ পাবে মায়াপুরে এসে বা জগন্নাথপুরীতে থেকে পাবে। তো আজকে এই পর্যন্ত, হরে কৃষ্ণ গাইস, আবার দেখা হবে, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো নতুন ভিডিওটা অবশ্যই দেখবে, আর আমার যে পুরনো ভিডিওগুলো যেগুলো আগে ভিডিও করেছি সেগুলো অবশ্যই দেখবে, আর ডিসক্রিপশনে আমি সব ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে দেখবে মায়াপুরের বিষয়ে। হরে কৃষ্ণ গাইস।